জেলেন্সকির প্রস্তাবে সাড়া, আলোচনায় বসতে রাজি হয়েছে পুতিন। তবে শর্ত একটাই। কি সেই শর্ত, তা বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। বিগত 10 দিন ধরে ইউক্রেনের ওপরে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই দখল করে নিয়েছে খেরসন শহর। রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্যই ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। তবে ইউক্রেনের শহরগুলির ওপর লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া। এ কথা মানতে নারাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন দাবি করেন যে রাশিয়া মোটেও ইউক্রেনের শহরের ওপরে গোলাবর্ষণ করছে না। এই খবর সম্পূর্ণ মিথ্যে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কথা বলতে আগ্রহী। তবে যে দাবিগুলি রাখা হয়েছে তা পূরণ করলেই এই আলোচনা সম্ভব, তাও সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। গত বৃহস্পতিবারই পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তিনি বলেন, যদি রাশিয়ার বাহিনীর হাতে ইউক্রেন চলে যায় তবে বাকি দেশগুলি পরবর্তী নিশানা হতে পারে। এই যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলা। পুতিনকে বলছি, আমার সঙ্গে সমঝোতায় আলোচনায় বসুন, আমি আপনাকে কামড়াবো না, আপনার এত ভয় কিসের? ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় পক্ষের সঙ্গে কথা বলতে রাজি রাশিয়া। একইভাবে যে সমস্ত দেশ ইউক্রেনের শান্তি চায় তাদের সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছে রাশিয়া। তবে রাশিয়ার সমস্ত শর্ত মানতে হবে, এরপরই বৈঠক সম্ভব। রাশিয়ার তরফে যে শর্তগুলি রাখা হয়েছে তার মধ্যে অন্যতম ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ও পারমাণবিক শক্তির ব্যবহার থেকে বিরত থাকা, এছাড়া ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া ও পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অংশে সার্বভৌমতা বজায় রাখা। যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে প্রথম দফায় বৈঠকের পর চলতি সপ্তাহেই দ্বিতীয় দফায় বেলারুশ সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। প্রথম দফায় বৈঠকে বিশেষ কোনো সমাধান সূত্র না মিললেও দ্বিতীয় দফায় বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে দুই দেশই মানবিক করিডর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, সপ্তাহ শেষেই ফের একবার আলোচনায় বসার কথা রয়েছে রাশিয়া ও ইউক্রেনের। তৃতীয় দফায় বৈঠকে কিয়েভের প্রতিনিধি একটি দায়িত্বশীল ও গঠনমূলক অবস্থান গ্রহণ করবে বলেই আশা করা হচ্ছে, এমনটাই বার্তা দিয়েছে ক্রেমলিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।